উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ করার যাত্রাপথে মার্কিন ব্যবসায়ে বিনিয়োগকারীদের অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে বাংলাদেশ নীতি সহায়তা নিয়ে প্রস্তুত। সকালে গণভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ নির্বাহী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী অংশীদার হওয়ার আহ্বানও জানান সরকার প্রধান। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। গেল দেড় দশকে সরকারের নীতিগত সহায়তা আর দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনায় বদলে গেছে দেশের অবয়ব। অবকাঠামো খাতে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়নে বৈশ্বিক বিনিয়োগের মানচিত্রে নতুন সম্ভাবনা এখন বাংলাদেশের। বিনিয়োগের এমন বহু ক্ষেত্র নিয়ে বিস্তৃত পরিসরে এবার বৈঠক হলো যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে। সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আলোচনায় উঠে আসে বিনিয়োগের নানান বিষয়। বৈঠকে দেশের বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, পুরো অঞ্চলের মধ্যে বিনিয়োগ খাতে সবচেয়ে বেশি নীতিগত সুবিধা নিশ্চিত করছে বাংলাদেশ। উই আর গিভিং টপ প্রায়োরিটি টু ইম্প্রুভিং আওয়ার ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট। বাংলাদেশ ইজ এ মার্কেট অফ 170 মিলিয়ন পিপল অ্যান্ড ইটস লোকেশন পুটস ইট ইন দ্য হার্ট অফ মার্কেট অফ 3 বিলিয়ন। Its increased connectivity and neighboring countries makes it an ideal place for investment and trade in the region and beyond. মার্কিন বিনিয়োগ ও বাণিজ্যের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের যাত্রাপথে যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদে পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করাই লক্ষ্য। Our focus is now to promote economic and commercial relations with not only regional but also global partners including the United States. The United States would become our long-term partner in achieving our development goals through trade, investment and technology transfer and by creating a smooth and predictable supply chain for mutual benefit. সম্ভাবনাময় ভবিষ্যৎ ইঙ্গিত করে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের ICT, জাহাজ নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি, মেরিন রিসোর্সেস, ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব দেন উচ্চ পর্যায়ের এই সভায়। আই ইনভাইট ইউ টু ইনভেস্ট ইন আওয়ার মেনি ভাইব্রান্ট অ্যান্ড হাই পটেনশিয়াল সেক্টরস। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।